শরবত দর্দি আজ বসে কাস্তা কর্দি ইমাম ফেদায় চশমে মস্তে কর্দি উমরে কে বায়াত আহাদিস গুজাস্তে রপ্তি ও নেসারে বুতপরস্তে কর্দি আপনার প্রধান খলিফা হযরত আমির খসরু এই কালামকে সামনে রেখে আমার বক্তব্য সামান্য কিছু কথা আমি বলছি। প্রথমেই বলছি, আমি আমাকে আরবিতে বলে নফস, হিন্দু শাস্ত্রে বলে জীবাত্মা, আর আমরা বলি প্রাণ। আমি এই দেহের মধ্যে আমি, আমার সঙ্গে আরেকজনকে আল্লাহ দিয়ে দিয়েছে, তার নাম খান্নাস। শয়তানের একটা বিশেষ রূপের নাম খান্নাস, সেই খান্নাসকেও আমার সঙ্গে দিছে। দিবার পরে আবার উনিও আছে, আল্লাহ স্বয়ং আমার সঙ্গে আছেন। এখন আমি একটা একটা করে দলিল দেব। আমি আছি নফস, কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমার মধ্যে খান্নাস আছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের কুমন্ত্রণা হতে মুক্তি নাও। আর আমার সঙ্গে আল্লাহ আছেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারগের নিকটেই আছি। তাহলে দেহটা একটা খাঁচা, এই দেহটা চারটা জিনিস দিয়ে তৈরি, আপ আকাশ খাক বাক, আগুন পানি মাটি বাতাস, এই চারটা দিয়া দেহটা তৈরি। তাহলে আমার দেহ যদি আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি হয়, তাহলে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমার এই ক্ষুদ্র দেহে। তাই আল্লামা ইকবাল বলেছিলেন, এই দেহ সম্বন্ধে বলেছিলেন, ইয়ে জিক্রে মিন ইয়ে সবি ইয়ে বোলাক ইয়ে বেসালু, তোমার দেহটাই মিমের জিকির, এখানেই সব কিছু, এই দেহই মেরাজে যাবার বাহন, বোলাক বেসালু, সমস্ত রহস্য তোমার এই দেহের মধ্যে। তেরি খুদি কানিকে বা নাহি তো কুছ মিল নাহি, তোমার নিজের প্রতি যদি তুমি খেয়াল না করো, বাহিরে কিছুই পাবে না। আল্লাহ তোমার ভিতরে, শয়তানও তোমার ভিতরে, তুমিও তোমার ভিতরে। সুতরাং এই বিষয়টা একটু রহস্য আছে। এই দেহ খাঁচাটার মধ্যে আমাকে দিয়ে দিয়েছে, বলা হলো কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু ওয়াহিদ বলে নাই, ওয়াহিদ অর্থ এক, আহাদ অর্থ অখণ্ড, অদ্বিতীয় স্বয়ম্ভূ সত্তা, যাকে খণ্ডন করা যায় না। কারণ আগুন পানি মাটি বাতাস এই চারটা দৈব শক্তি থেকে আগমন করেছে, এটা চার্লস ডারউইনও স্বীকার করে গেছেন। সুতরাং এই দেহের মধ্যে আমাকে দিয়ে দিচ্ছে, দিয়ে বলতেছেন কুল হু আল্লাহু আহাদ, তুমি দেখতে শিখো
এই অখণ্ড তৃতীয় স্বয়ম্ভু সত্তার সঙ্গে তোমাকে আমি আষ্টে পৃষ্ঠে গিরায় গিরায় বেঁধে দিয়েছি, এবং সঙ্গে খান্নাস দিয়েছি। 5-6 হাজার বছর আগে যখন চাউল আবিষ্কার হয় নাই, সেই বাতাবি মণি, যমদগ্নি মণি, দধিচি মণি, ভৃগু মণি, তারা বলতেন যে এই খান্ডাসটাকে তারা বলতেন মায়া। আর হিব্রু ভাষায়, আরবিরা হিব্রু ভাষায় বলতো, 6টা জিনিস বলতেন যে তোমার দেহের মধ্যে 6টা মূর্তি দিয়ে দিলাম, সেই মূর্তিগুলোর নাম লাত, মনাত, হবল, উজ্জা, নিক্সু, মাকাসু। খেয়াল করো বাবা, সব হিব্রু ল্যাঙ্গুয়েজ, ইবলিশ হিব্রু ভাষা, ইবলিশ নাউন বিশেষ্য, বিশেষণ বালাসা অহংকার, অহংকার হচ্ছে ইবলিশ। এটা আরবি ভাষা না, এটা হিব্রু ভাষা। তাই হিব্রু ভাষায় লাত, মনাত, হবল, উজ্জা, নিক্সু, মাকাসু এই দেহ কাবার মধ্যে বিরাজ করছে, আবার মেজাজি কাবার মধ্যেও আছে। তাই জাহের বাতেরের সমন্বয় ইসলামের রূপ, এবং ইসলাম আদিকাল থেকেই আগমন। তাই হযরত ইব্রাহিম আলাইহি সালাতু সালাম বলেছিলেন, মুসলমান না হয়ে মারা যেও না, এটা নামের মুসলমান না, এটা গোত্রের মুসলমান না, এটা দলগত মুসলমান না, এই মুসলমান শব্দটি সার্বজনীন, এটা আদর্শের মুসলমান হওয়া। তাই এই 6টাকে একত্রিত করে তার নাম হয়ে গেল খান্নাস। আবার 6টার নাম বাংলায় লোভ, মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ, অহংকার। এই 6টা ভূত বা মূর্তি তোমার দেহের মধ্যে দিয়ে দিলাম, আমি আল্লাহ দেখতে চাই এই 6টা মূর্তিরই পূজা করো না আমারই পূজা করো। কে শিখাবে? লক্ষ লক্ষ ভক্ত গুরু নাই, কে শিখাবে? নাহলে কঠোর নাস্তিক আমার কাছে মুরিদ হয়েছে, সবাই জানে যারা আল্লাহ মানত না। আজি সুপার মার্কেটের মধ্যে বড় বড় কবি সাহিত্যিকদের মেলা, আমার এখানে ঘর ঘর করে যখন মুরিদ হয়ে গেল, যখন আহম্মদ সফাও মুরিদ হবার জন্য তৈরি, তখন বলল বাবা জাহাঙ্গীরের কাছে যায়ও না, উনি সম্মোহনী শক্তি জানে, তোমার নাস্তিক্যবাদ টিকবে না। হায় খোদা, সেই যেন সেই প্রাচীনকালের আবু জাহেলের মতো 360টা জাদুগির সংগ্রহ করেছিলেন সেই সিরিয়া, দামেস্ক, কুফা, কত বাগদাদ, কত জায়গার থেকে সেই মরুদ্যান, খেজুরের বাগান বিক্রি করেছে, অনেক অর্থ পচয় করে 360 জন জাদুগির এনেছিল আমার মহানবীকে মিথ্যা প্রমাণ করার জন্য। 360 জন জাদুগির যখন বলল জাদু জমিনে চলে, আসমানে চলে না, তখন বলল এত দিনে তুমি সত্য কথা বলছ, ঠিক বলছ। পূর্ণিমা রাত্র, মাগরিবের পর পর
মহানবীর এখানে 360 জন জাদুগির নিয়ে আবু জাহেল আসলেন, আসলো, আয়েশা বললেন আমার মহানবীকে তুমি তো যা কিছু আমাকে দেখিয়েছ সব জমিনেই দেখিয়েছ, এই যে দেখো আমার পিছনে 360 জন, এরা সব জাদুগির, বড় বড় জাদুগির, আমি অনেক দেশ থেকে গিয়ে সংগ্রহ করছি তোমাকে মিথ্যা প্রমাণ করার জন্য। এই সব জাদুগির বলল জাদু জমিনে চলে আসমানে চলে না, সুতরাং তুমি যদি আমাকে আসমানে এই চারটাকে দ্বিখণ্ডিত করে জোড়া লাগিয়ে দিতে পারো আমি ইমান আনব। আমার মহানবী চুপ হয়ে রইল, রইলেন, কালাম ওহি হলো আপনি অঙ্গুলি নির্দেশ করুন, চন্দ্র সসম্মানে দ্বিখণ্ডিত হইয়া জোড়া লাগিয়া যাবে, এবং সেই দৃশ্য দেখার পরে 360 জন জাদুগির সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু আবু জাহেল হল না, আবু জাহেল বলল তোরা বোকা, তোরা বল যে আমাদের জাদু জমিনে চলে, মুহাম্মদের জাদু নাউজুবিল্লাহ আসমানেও চলে, তো যার ইমান আনবে না তাকে শত বললেও ইমান আনবে না, তার চেয়েও জ্বলন্ত প্রমাণ হলো কবা, একজন কাট্টা কাফের যেগুলো রসুলুল্লাহর ঘোর শত্রু ছিল, ওকবা একবার মহানবীকে জঘন্য ভাষায় গালি দিল, মহানবী মনে কষ্ট পেয়ে বললেন ওকবা তুমি তো গালি দেবেই কারণ তুমি যে জানো সন্তান, গালি তুমি দেবেই কারণ তুমি যে জানো সন্তান। ওকবা সঙ্গে সঙ্গে ঘোড়ায় চড়ে বাড়িতে চলে গেলে, কারণ কাফেরেরা আমার মহানবীকে আলামিন বলতেন, সত্যবাদী বলতেন, সত্যবাদী। ওকবা সঙ্গে সঙ্গে গেলেন, যা মাকে বললেন মা আমার বাবার নাম কি, মা ওই শেরের পেশো আছে, মা বলল চুপ, এই মরুদ্দার এই কোটি কোটি টাকা এই উট কই পাইতি, আজকে তুই কই পাইতি, তোর বাপের কোন পুরুষত্ব ছিল না, সন্তান জন্ম দেবার ক্ষমতা ছিল না, এখানে আমার মায়ের মেয়েরা বসা, আমি একটু শুদ্ধ ভাষাই বললাম, তাই আমি তোর বাবার চেহারার মতো সিমিলার একজন কৃতদাসের সঙ্গে থেকে তোকে জন্ম দিয়েছি, তোর বাবার কবরটা কয় ওটা আমি মিটিয়ে দিয়েছি যাতে তুই আর আমি চালি আর কেউ, ওকবা হতভম্ব খেয়ে গেল যে মহানবী কত বড় সত্য বললেন, কিন্তু এত বড় সত্য জানার পরে ওকবা ইমান আনে নাই, এত বড় সত্য জানার পরেও ওকবা মুসলমান হয় নাই, এত বড় সত্য জানার পরেও ওকবা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এত বড় জ্বলন্ত সত্য জানার পরেও ওকবা মহানবীর মুরিদ হয় নাই, সত্য জানলেই হওয়া যায় না, তদ্দিনেরও প্রয়োজন, তাই জন্মের আগেই প্রত্যেকের তকদির নির্ধারিত, এই তকদিরকে অস্বীকার করা যায় না, তাই এই যে খান্নাস, এই খান্নাস আবার সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে দুটি স্থানে থাকে, আবার কোথাও থাকবার ক্ষমতা দেয়নি,
সন্ন্যাসের চারটি রূপ, শয়তান, ইবলিস, মওদুদ, খান্নাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আছে, আউযু বিল্লাহি মিনাশ ইবলিসুর রাজিম বলা হয় নাই, খান্নাসুর রাজিম বলা হয় নাই, মওদুদুর রাজিম বলা হয় নাই, বলা হয়েছে শয়তানুর রাজিম। এই বিরাট রহস্য। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস, একমাত্র অহংকারী দিল না, ইল্লা শয়তান নাই, ইল্লা মওদুদ নাই, ইল্লা খান্নাস নাই। আর তালেবুদ দুনিয়া মওদুদ, যে কেবল দুনিয়াই চাইল, আল্লাহ চাইল না, বলে দাও সে মওদুদ। আর তালেবুদ দুনিয়া মওদুদ, আর তালেবুদ দুনিয়া শয়তান নাই, আর তালেবুদ দুনিয়া ইবলিস নাই, খান্নাস নাই। ঠিক সেরকম ভাবে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে মিন শাররিল ওয়াসওয়াসিল শয়তান নাই, মিন শাররিল ওয়াসওয়াসিল ইবলিস নাই, মিন শাররিল ওয়াসওয়াসিল মওদুদ নাই। এটা ম্যাথমেটিক্যাল টার্মের মতো। সুতরাং খান্নাস আমার মধ্যে আছে, আমি দেখি না। কেন দেখি না? আমার রক্তের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। কিভাবে? দুধের মধ্যে যেরকম মাখন লুকিয়ে থাকে, ঘন্টাখানি হাত দিয়া দুধ লাললেও মাখনের অস্তিত্ব পাবেন না। মাখন তুলতে গেলে ওই চরখি দিয়া কয়েকটা ধরে ধরে যেই টান দেবেন, আপনি মাখন ভেসে উঠবে। আর যেই মাখন ভেসে উঠবে, নিচের অংশ তখন দুধ আর দুধ থাকে না, সেটাই ঘোলে পরিণত হয়। তাই ওলি আল্লাহর শরীর যদিও দেখতে আমারই মতো, কিন্তু ওলি আল্লাহর শরীর তখন ঘোল। আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদেরই মতো মানুষ, কিন্তু দেখতে মানুষ, দেখতে দুধের মতোই, কিন্তু চাইখা দেখেন ওটা ঘোল। ফানাফিল্লার শরীর তখন দুধ থাকে না বাবা, তখন ঘোল হয়ে যায়, কারণ ননি বা মাখন উঠে যায়। ঠিক সেই রকম ভাবে হে মানুষ, তোমরা সঠিকভাবে মাত্র চার মাস তুমি ধ্যান সাধনা করো, সেই জিনিস আমার কাছে আছে। শরফুদ্দিন বুয়ালি শাহ কালান্দর পানিপথি রচি ফাটা করো, যদি তকদিরে থাকে চারটি মাস ধ্যানস্থ হও। আমি নরসিংদীর শিবপুর থানার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে একটা ধ্যান সাধনার স্কুল খুলেছি। সম্ভবত বাংলার বুকে অহংকার না, এটাই বোধ হয় প্রথম আমি খুললাম। আর গান ছিল সেই আগে যে স্কুল খুইলাছে রে বাবা ভান্ডার স্কুল খুইলাছে, এই শুনেছিলাম। কেন বললাম? যে আমার ভিতরে যে খান্নাস, এই খান্নাসের অবস্থান সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মাত্র দুই জায়গায় শয়তান থাকে, আর থাকবার অধিকারী নেই। কোন কোন জায়গায়? জিনের অন্তরে এবং মানুষের অন্তরে। অন্তর জায়গা ছাড়া দেহে থাকতে পারবো না, মানুষের অন্তরে এবং জিনের অন্তরে থাকবার অধিকারটুকু দিয়েছে শয়তানকে, আর কোথাও না। তাই উসব্বিহুল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। ওয়া মা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি,
আমি কি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? রিন্দি স্কুলে গেল যে ছেলে, তার মানে নাও যে সন্দেহ হইলেই বলবি। সুতরাং মানুষ আর জিনকেই এই শয়তান দেওয়া হয়েছে, তাই মানুষ এবং জিনকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দান করা হয়েছে। ইংরেজিতে বলা হয় লিমিটেড ফ্রি উইল এন্ড চয়েস হ্যাজ বিন গিভেন বাই দ্য লর্ড টু আস, আমাদেরকে এইটাই দিয়েছে। আমরা ভালো করতে পারি, মন্দও করতে পারি, এটাই পরীক্ষা। কেন দিয়েছে আল্লাহ? পরীক্ষা করার জন্য দিয়েছে। আমার এই পরীক্ষায় কেউ পাস করতেও পারে, ফেলও করতে পারে। ফেল করলে তার পরিণতি আবার আসতে হবে কিয়ামত, হিন্দুরা বলে পুনর্জন্মবাদ। আমাদের ইসলামে আছে, কোরআনে আছে কিয়ামত। কিয়ামত মানে মরণ, কিয়ামতের সঙ্গে সঙ্গে উঠানো হবে, তার মানে পুনর্জন্ম আবার আসবে। এই রহস্য অনেকেই বুঝতে পারে না। আমি নফস, কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। খেয়াল করিলেন, কুল্লু রুহিন যায়কাতুল মউত, রু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কোরআনের এক জায়গাও নাই। কেন নাই? রু কি? আমি রব্বি, রবের আদেশ, রবের হুকুম, রবের আদেশ হুকুম রব থেকে আলাদা না। তানাজ্জালু মালাইকাতা সূরা কদরে, সাধক যখন সাধনার কদর রাজ্যের সামনে আসে, তানাজ্জালু নাজেল করি আমরা মালাইকা ফেরেশতা ওয়া রূহ, এবং রূহ। কেন বলা হইল না তানাজ্জালু মালাইকা ওয়া নাফস? নাফস তো নাই। ওয়ানুফাক্তু মিন রুহি, আমার রু থেকে ফুৎকার করে দিলাম। একবারও তো কোরআনে বলেনি ওয়ানুফাক্তু মিন নাফসি, কারণ নফস যার আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আল্লাহর নফস থাকার কথা না, কারণ রুহ ঘুমায় না। রু আল্লাহর আদেশ, সেই রুহ রূপে আমারই সঙ্গে আছে। এখন তফসির কারকরা ভুল করে ফেলায়, কারণ জিব্রিলের নাম হল রুহুল আমিন, কানা ছেলের নাম পদ্মলোচন। জিব্রিলের রুও নাই, নফসও নাই। জিব্রিল হইল আধুনিক যুগের আল্লাহর দেওয়া রবট, দাঁড়াও দাঁড়াইল, এটা করো ওইটা করো। তাই সুতরাং রূহ রূপে আল্লাহ আমার সঙ্গে আছে। এই রূহকে জাগ্রত করতে হয় কখন? এই আমার ভিতরে যে খান্ডাস আছে, এই খান্ডাসকে তাড়িয়ে দিতে হয়। দলিল কোরআনের সূরা মুমিনের 60 নম্বর আয়াত, ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজেব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলেন উদুনি, আমাকে একা ডাকো। আস্তাজ দাউন হলো ডাকা, উদুনি আমাকে একা ডাকো। আস্তাজেব আল এজাবা,
সঙ্গে সঙ্গে জবাব দেব লাকুম তোমাদেরকে। এখন আমি তো আল্লাহু আল্লাহু ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস জিকির করতেছি, মুখ ফেলিয়ে ফালাইতেছি আল্লাহ নাম হলায় না, ওই বেদম ওই জাহাঙ্গীর করো না, কারণ আল্লাহ বলছেন একা হও জবাব দেব, উদুনি হও, উদু না হইলে আমি জবাব দেব না। তোমার সঙ্গে যদি খান্নাস থাকে তো তোমরা দুইজন, দুইজনের আরবি হইল উদু না। আমি তো উদু না বলিনি, উদুনি, তুমি একা ডাকো, সঙ্গে সঙ্গে আমি জবাব দেব। সুতরাং আমার সঙ্গে শয়তান খান্নাস রূপে আছে, এত ডাকি কোন আওয়াজ দেয়, অথচ বুঝতে পারি না যে আমার সঙ্গে কি করে খান্নাস থাকে। যেমন দুধ দেখলে ধারণাও করা পারি না এরই ভিতরে মাখন লুকিয়ে আছে। তাই ওই গুরু ধর যে গুরুর ধৈরা তোমার ভিতর থেকে ওই দুধের থেকে মাখন বের করতে পারবে। আর না হয় সুরেশ্বরীর শান কত বড় রে, ভাণ্ডারীর শান কত বড় রে, খাজা বাবার শান কত বড় রে, শান বললেও আছে না বললেও আছে। তুমি কি ঘোড়ার ডিমটা পাইলা? তুমি তো তিন নম্বর বকরির বাচ্চার মতো দুধ না পাইয়া খালি ফাল পাইয়া গেলা। তুমি তো জীবনকার হিমুলি রইলা, হু হা করে গেলা। তাই শরফুদ্দিন বুয়ালি সাকালাঙ্গার পানিপতি বলেছেন, আমাকে অনুসরণ করো, আমার রচিফাগুলো আয়ত্ত করো, আমি যেভাবে বলি সেইভাবে সাধনা করো। তারপরে 120 দিন মোরাকাবা মুশাহেদা ধ্যান সাধনা করার পরে তুমি কামেল হবে 120 দিনে, কিন্তু ধোঁয়া দেখলে তো আগুনের সন্ধান পাবে। ধোঁয়া দেখলে যেরকম বোঝা যায় যে এখানে আগুন, তুমি কামালিয়াতের গন্ধটা পাবে। তার আইনুল একিন চোখে দেখে নিতে পারবে। যদি তুমি কোনো নিদর্শন না পাও তাহলে হাতে দুটা পাথর নিয়ে কালান্দারের মাথারে ছুঁড়ে মেরে দিয়ে বলে দিও কালান্দার মিথ্যুক। আমার প্রথম খণ্ড সুফিবাদ আত্মপরিচয় একমাত্র পথেই আছে। বি প্র্যাকটিক্যাল, কত সুন্দর কথা, আসো বসো মুনিধর সাধনা করো, না পাও দরজাতে চলে যাও। বাহ, সারা জীবন আব্বা আব্বা করবা, পাইবা না ভালো, এই আব্বা রেখে কোনো লাভ নাই। তাই মহানবী আমাদেরকে বলে দিলেন এটা কাবা, কাবা আল্লাহর ঘর। আজকে সব মসজিদ কাবাকে কেন্দ্র করেই তৈরি করা হয়। আচ্ছা, মহানবী আপনি বললেন আল্লাহর ঘর, আপনি আল্লাহর ঘর ফেলে জবালুন নূর পর্বতের 1500 বছর আগের সেই 2500 ফিট উচায় হেরা গুহার মধ্যে কেন নির্জনে 15 বছর 1 মাস 19 দিন কেন ধ্যান সাধনা করলেন? আপনিই তো বলেছেন আদম যখন পানি ও মাটিতে ভাসমান তখনও আমি নবী, তাহলে আপনি কেন করলেন? উনার উম্মতদেরকে উনি এত ভালোবাসতেন যে যদি সত্য সাগর অবগাহন করতে চাও তাহলে আসো এই রকম ধ্যান সাধনা করেই পেতে হবে। কাবায় শরিয়ত, হেরা গুহায় মারেফত। কাবায় শরিয়ত, হেরা গুহায় মারেফত। সুতরাং
এই ধ্যান সাধনা মুরাকাবা মুশাহাদার বছরের পর বছর করলেই তখন নিজের ভিতরের খান্নাস দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে রূপ বীজ রূপ থেকে গাছ রূপ নেয়। ছোট্ট একটা কাঁঠাল বিচি এটাই বুনে দিলে 20 বছর পরে এই বিচির থেকেই বিরাট গাছ আবার কাঁঠাল হয়। এই বিচির মধ্যেই সব শক্তি লুকিয়ে আছে। এই যে ঢেঁড়স গাছগুলো বলেছে ছোট ছোট বিচি, এখন একদিন পর পর 3.5 কেজি করে ঢেঁড়স তুলে, অথচ সামান্য কটা হাইব্রিড বিচি। সুতরাং রু ও বীজ রূপে প্রতিটি মানুষের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। এই বীজকে জাগ্রত করো, এই জাগ্রত করার নিয়ম পদ্ধতিটি আসো বাবা জাহাঙ্গীরের কাছ থেকে শিখে যাও। আমার সত্য নাও, তারপর আমার ফেলে দাও, কোনো আপত্তি নাই। আমি পীর মুরিদি করার জন্য বসি নাই, আমি শৌখিন মানুষ ছিলাম, জীবনে মনে করেছি মন্ত্রী হব ব্যারিস্টার হব, আল্লাহ কপালে লেখা রাখছে ফকির, তা আমি কি করব। আমার তবলি আমার কপালে যদি লেখা থাকে কাকরাইলের মসজিদের তবলিগের গাচ্ছি বই বা ইতি আল্লাহ, আমার বাপেরও ক্ষমতা নাই এই ফকিরি লাইনে আসবা। জোর কইরা আনলে পায়খানা পেশাব কইরা একে সুফি জুমলে রস্ত কইরা ফালামু। তাই ওহাবিরা প্রতি পদে পদে সত্যটাকে ঢাইকা রাখে। আমরা বুঝি নামাজ এক প্রকারই আমাদের এক প্রকারই শিকায়, অথচ মহানবীর সেই মহামূল্যবান হাদিসটি ওহাবিদের গলায় শুনি না। কি হাদিসটা? কালা কালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু দাওয়ামি আফযালুম মিনাল সালাতিল ওয়াক্তি। আমার মহানবী বললেন 24 ঘন্টার দায়মি সালাত ওয়াক্তিয়া সালাতের চেয়ে অনেক মর্যাদাবান। এটার দলিল কোরআনে আছে, কোরআনের সূরা মারেজের 23 নম্বর আয়াতে আছে আল্লাযীনাহুম আন সালাতিহিম আলা দায়মুনা, তাহারাই মুসল্লি যারা দায়মি সালাতের উপরে দণ্ডায়মান। দায়মি সালাতের কথা কোরআনে আছে, পাঁচ ওয়াক্ত নামাজের কথা তো কোরআনের কোথাও নাই। হ্যাঁ, ওটারও প্রয়োজন আছে, কিন্তু দায়মি সালাতটা কেন লুকিয়ে যায়? আজকে ওহাবিরা আমরা দেখি, আমরা সবাই জানি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস বুখারি মুসলিম মুত্তাফিকুন হাসান শরীফ হাদিস। কি হাদিস? নামাজ বেহেস্তের চাবি। হাদিসটা এক লাইন, অর্ধেক কয় অর্ধেক বলে না। নামাজ বেহেস্তের চাবি এই পর্যন্ত বলে, পরেরটা আর কয় না। নামাজ বেহেস্তের চাবি এবং নামাজের চাবি তাহারা, মানে পবিত্রতা। পবিত্র নামাজ বেহেস্তের চাবি। আর মৌলবীরে কয় অজু গোসল করে আহেন, তাই তো পবিত্র। আমি যে আল্লাহ মানে না, তাহলে যদি পানি ছাদ বা ডুবায়ও ই করি, ওর মনের পবিত্র কেমনে করুম? মৌলবী সাহ উপরে দিয়া তো সাবান গৈসা আর পরিষ্কার করলাম, ভিতর পরিষ্কার করব কেমনে? এই ভিতরের পঙ্কিলতার পবি মুক্ত করে পবিত্র হলেই ওটাই হয় নামাজ। তাই বলছে নামাজ বেহেস্তের চাবি এবং নামাজের চাবি তাহারা, পবিত্রতা
এটা বলা হয় না। এরকম বহু জিনিস লুকিয়ে যাওয়া হয়, তো সাইনবোর্ড তো সত্য না। আজ আমি জাহাঙ্গীর হেলালুদ্দিনের ঘরে জন্মগ্রহণ করছি, উত্তরাধিকার সূত্রে আমি মুসলমান, তাই আজকে আমি কোরআন হাদিসের কথা বলতেছি। আর যদি আমি হরিমোহনের ঘরে জন্মাইতাম তাহলে আমার নাম হইতো জগৎমোহন, আজ আমি কোরআন হাদিসের গবেষণা করতাম না। আজ আমি গীতা সামবেদ ঋগ্বেদ যজুর্বেদ অথর্বেদ ঈশ উপনিষদ কেন কত তৈতরীয় ঐতরীয় বজ্রেশ্বর কুণ্ডেশ্বর উপনিষদ রামায়ণ মহাভারত চণ্ডীপাঠ পাঠ করতাম, তাহলে আমি যে হরিমোহনের ঘরে জন্মাইলাম, জন্ম মৃত্যুর মালিক তো আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহ, আমার বাবার জন্ম দিবার শিলা মাত্র, আমি এটা মনে প্রাণে মানি। কারণ অনেক বন্ধাত্ম রুগী আছে যাদের সব ঠিক আছে তারপরেও বাচ্চা হয় না, সুতরাং এই জন্মটাই আমার জন্ম তকদির, এই তকদিরকে খণ্ডন করতে হবে, এই তকদিরকে সার্বজনীন করতে হবে। আজ আমাদেরকে গালি শিকায় হিন্দুরা ভালো না, আবার হিন্দু পাণ্ডা পুরোহিতরা শিকায় মুসলমানরা ভালো না, মুসলমানদের মৌলবীরা শিকায় হিন্দুরা ভালো না, হিন্দু পাণ্ডা পুরোহিতরা শিকায় মুসলমানরা ভালো না। আমরা সহজ সরল কাঁচা গলা মোমের মতো হিন্দু মুসলমানরা এই মোল্লা পাদ্রী পুরোহিত পাণ্ডাদের খপ্পরে পড়ে আমরা হিংসায় জর্জরিত হয়ে একে অপরের উপর চড়াও হই। সুতরাং এই যে রহস্য, এই সমস্ত রহস্য আজ না, কোথায় যাবেন? ভুলের পাহাড় দিয়ে সব মানুষকে বিভ্রান্ত করে রেখেছে। ছোট্ট একটি নমুনা আমি তুলে ধরি, তারপরে এটাতে আপনারা বুঝতে পারবেন। আপনারা শুনেছেন দশই মহরমের ঘটনাটি, যেটা আশুরা বলা হয়। আজ এই দশই মহরম, পহেলা মহরম থেকে দশই মহরম পর্যন্ত সহ্য শিয়া ভাইয়েরা যদি পালন না করতেন তাহলে আওলাদ রসুলদের নাম আমরা ভুলে যেতাম। আওলাদ রসুলদের নাম এই সহ্য শিয়া ভাইয়েরাই ধরে রেখেছে। আজ হাসান হুসাইনের নাম খুব কমই যাওয়া হতো, 12 ইমাম 14 মাসুম শহদালে কারবালার আমরা রসুলের আওলাদদের নাম নিতে পারতাম না। তাই ইমাম হুসাইনের এই ঐতিহাসিক বেদনাময় ঘটনাকে চাপা দেবার জন্য উমাইয়া আব্বাসিয়ারা অনেক চক্রান্ত করেছে। তারা কি সুন্দর একটা হাদিস নাকি বানাইছে, আল্লাহ জানে, আমি জানি না সেটা হাদিস কিনা, যে এই দশই মহরমের দিন আদম হাওয়ার তৌবা কবুল হয়েছে, এই দশই মহরমের দিন নূন নবীর কিস্তি জুজি পর্বতে ভিড়ছে, তার মানে বন্যা শেষ। আচ্ছা,